এ আবার কেমন গাছের সন্ধান যে গাছটির মাথায় রয়েছে 22টি কি বলে জেনেদের অজপাড়াকে এক গ্রামে মিলেছে আজব এক গাছের সন্ধান একটি দুটি তিনটি নয় যার মাথা রয়েছে কমপক্ষে 22টি মাটিতে একটি মাত্র গাছ দাঁড়িয়ে থাকলেও এর কাণ্ড একাধিক গাছের প্রত্যেকটি মাথায় আলাদা আলাদা সতেজ পাতা এখনো বিদ্যমান রয়েছে বিষয়টি জানাজানি হওয়ার পর দূর দূরান্ত থেকে আসা অনেক মানুষই গাছটিকে এক নজর দেখতে ভিড় করছেন অন্যের থেকে ভিন্নতা মানেই তা আলাদা বা ব্যতিক্রমী প্রকৃতির এক বিচিত্র সৃষ্টি এই খেজুর গাছটির সন্ধান পাওয়া গেছে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় একেবারে প্রত্যন্ত গ্রাম কুষ্ণা ইউনিয়নের বহরামপুরে বাগানের প্রায় শতাধিক মেহগনি গাছের মধ্যে এই 22 মাথার খেজুর গাছটি মাথা উঁচু করে বীর দর্পে গর্বের সাথে দাঁড়িয়ে আছে বছরের পর বছর এখনো জীবিত আছে 14টি মাথা অবিশ্বাস্য হলেও সত্যি এই গাছটিকে এক নজর দেখার জন্য দূর দূরান্ত থেকে আসছে দর্শনার্থীরা এমন ঘটনা একেবারে বিরল আল্লাহর এক ব্যতিক্রমী নিদর্শন আমরা গ্রামে আসলে একবার হলেও এই গাছটিকে দেখতে আসি দেশের বিভিন্ন জেলা থেকে গাছটিকে এক নজর দেখতে মানুষ আসছে প্রকৃতির এক অসাধারণ লীলা এই গাছটি এমনটি জানালেন দর্শনার্থীরা গাছটির আনুমানিক বয়স প্রায় 30 বছর এমন আজব গাছটির মালিক উপজেলার কুষ্ণা ইউনিয়নের বহরামপুর গ্রামের মৃত আবু তালেব মুন্সির ছেলে ডাক্তার সলেমান মুন্সি